এই হলো আমাদের GVM T210 সোল্ডারিং স্টেশন আর এটি আনবক্সিং করব এবং এর ভিতরে কি কি আছে আজকে খুঁটিনাটি সবকিছু বিস্তারিত বলবো তো প্রথমত এখানে একটি ম্যানুয়াল বুক আছে এই হলো আমাদের কাঙ্ক্ষিত বিটটি আর এখানে কিন্তু লেখা আছে GVM C210I আর এটি কিন্তু একটি অরিজিনাল বিট আর এই বিটগুলোর দাম নেবে 750 টাকা করে দেখতে পাচ্ছো একদম কলম থাকে না কলমের পেন থাকে শীষ শীষের মতো আর কি বিটটি যে কোনো নিখুঁত কাজ এবং আইসির জাম্পারিং এর কাজ আইসি ক্লিন করা এবং মাদারবোর্ড ক্লিন করা এই বিটটি দিয়ে কিন্তু অসাধারণ কাজ করে তারপরে একটি আর্থিং লাইন অনেক সময় আমাদের বোটে যদি কখনো আর্থিং করে সেক্ষেত্রে এই ক্লিপটি লাগিয়ে এবং ডিভাইসের পিছনে এই ক্লিপটি লাগিয়ে নিতে হবে আর এই হলো আমাদের সোল্ডারিং স্টেশনের মূল সোল্ডারিং আয়রন আর এই সোল্ডারিং আয়রনটি কিন্তু একদম কলমের মতো চিকন যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আছে একটি হিট ক্লিনার দেখা গেছে কখনো যদি সোল্ডারিং আয়রনের মাথাটি আর কি বিটটি আর কি যদি কখনো কালো হয়ে যায় পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে একটি আছে এটি হলো সোল্ডারিং আয়রনের বিটটি যদি কখনো কালো হয়ে যায় এটি দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর এটি হলো একটি হিট প্রুফ প্যাড যেটির উপরে মাদারবোর্ড রেখে অনাহাসে কাজ করা সম্ভব আর এটি কিন্তু হিটে পড়বে না এটি কিন্তু হিট প্রুফ একটি প্যাড যেটি আমার কাছে সত্যি অনেক জোস লেগেছে আর এই হলো আমাদের মূলত অ্যাডাপ্টারটি এখানে দুইটি অপশন আছে একটি হলো গ্রাউন্ড আর একটি হলো স্টেশনের আর এটি মডেল হলো GVM T210 T210 সোল্ডারিং স্টেশন এখানে আমাদের সোল্ডারিং আয়রনের ক্লিপটি লাগিয়ে নিতে হবে আর এখানে একটি সুইচ আছে এখানে একটি ফিউজ আছে আর এখানে আমাদের পাওয়ার কেবল লাগাতে হবে